প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মিসু খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর অনুশীলনী 17.2 এর অঙ্কগুলো করব। অনুশীলনী 17.2 তে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে বিয়োগ। তাহলে চলো আমরা দেখি এই বিয়োগ অঙ্কগুলোর মধ্যে আমরা হচ্ছে আজকে কোন অঙ্কগুলো করব। আজকে হচ্ছে আমরা কথায় অঙ্কগুলো করব, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো আমাদের প্রশ্ন 2-তে কী আছে। আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নেই এবং প্রশ্ন দেখি, কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আমরা কিভাবে করে সাজিয়ে সুন্দর করে অঙ্কটি করতে পারি। তাহলে চলো আমরা 2 নং-এ গিয়ে দেখি আমাদের প্রশ্নটি কি। দেখো আমরা প্রশ্নটি পড়ি, সবাই খুব মনোযোগ দিয়ে প্রশ্নটি আগে পড়ে নেবে, তাহলে আমাদের অঙ্ক করতে কিন্তু খুব সুবিধা হবে, আমরা বুঝতে পারবো। প্রথমে দেখো কী লেখা আছে। তাসলিমার 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি কাগজ ব্যবহার করলো, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, তাসলিমার কাছে কয়টি সাদা কাগজ আছে? 37টি। এবং সেখান থেকে সে ছবি আঁকার জন্য কয়টি ব্যবহার করলো? 15টি। তার মানে 37টি কাগজ থেকে যখন 15টি কাগজ আমরা ব্যবহার করব, তখন তো বোঝাই যাচ্ছে যে এটা আমাদের বাদ দিয়ে তারপর হচ্ছে মানে বিয়োগ করতে হবে। এবং দেখো আমাদের প্রশ্ন কি চেয়েছে, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল। এখন যখন আমরা 15টি ব্যবহার করে ফেলব, ব্যবহার করার পরে আমার কাছে বা তাসলিমার কাছে এখানে কতগুলো কাগজ রইল, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই উত্তরটাই হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই যে কিভাবে আমরা অঙ্কটাকে সুন্দর করে সাজিয়ে করতে পারি, দেখে আসি চলো। প্রথমে দেখো তাসলিমার কাছে সাদা কাগজ ছিল 37টি, এবং আমরা যেহেতু অঙ্কটির উত্তর যেটা আমরা বের করব, সেক্ষেত্রে আমরা যখন একটা লাইন সাজিয়ে লিখব, তখন আমাদের মনে রাখতে হবে আমরা সংখ্যাটি সবসময় হচ্ছে ডান পাশে, প্রথমে মাঝখানে এলোমেলো করে এভাবে কিন্তু লেখা যাবে না। আমরা সবসময় হচ্ছে সংখ্যাগুলো লিখব হাতের ডান দিকে। তাহলে এভাবে করে তোমরা লিখে ফেলবে, তাসলিমার কাছে সাদা কাগজ ছিল 37টি, ছবি আঁকতে ব্যবহার করলো 15টি। এখন হচ্ছে 37টি কাগজ থেকে 15টি কাগজ ব্যবহার করে ফেললো, তাহলে এটা কি করব? হ্যাঁ, বিয়োগ। তাহলে বিয়োগ চিহ্নটা আমরা এভাবে করে এখানে দিব, ঠিক আছে? এখন তাহলে চলো বিয়োগ করে আমাদের উত্তরটা কত আসে সেটা আমরা একটু দেখি। বিয়োগ করার আগে আমরা হচ্ছে এভাবে করে খাতায় একটি দাগ দাগ দিব। দাগ দেওয়ার পরে হচ্ছে আমাদের প্রশ্নটা একটু মনে করতে হবে যে আসলে আমরা বিয়োগটা করে কিসের উত্তর বের করছি। আমরা এখন বের করতে চাচ্ছি যে আমাদের আর তাসলিমার কাছে কতগুলো সাদা কাগজ রইল। তাহলে চলো আমরা কিন্তু প্রশ্ন দেখে এই কথাটি লিখব যে তার কাছে কাগজ রইল। এখন চলো আমরা বিয়োগ করে দেখি। এখানে দেখো তো 37, এর ডান পাশে সংখ্যাটি কি? 7। এবং নিচে 15, ডান পাশে সংখ্যাটি কত লেখা আছে? 5। এখন 7 থেকে যদি আমরা 5-কে বিয়োগ করি তাহলে কত হয় বলো তো? আমরা 5 ঘর তো আছেই, তারপর থেকে আমরা 2 ঘর গুণি, 6, 7। তার মানে 7 থেকে যখন আমরা 5 বাদ দিয়ে দিব, তখন আমাদের এখানে কত বসবে? 2 বসবে, দেখেছ? তারপরে দেখো 37-এর বাম পাশের যে সংখ্যাটি আছে এটা কি? 3। এবং 15-র বাম পাশের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি কত? 1। এখন আমরা 3 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কত হয়? এটা তো অনেক সহজ, কত হয়? 2। ভেরি গুড। তাহলে আমরা কতটি পেয়ে গেলাম বলো তো? 22টি। হ্যাঁ, তার কাছে তাহলে এখন কতটি কাগজ রইল? 22টি কাগজ। এখন তো আমাদের অঙ্ক করা শেষ, আমরা কি কমপ্লিট? আর কিছু করতে হবে না? না, আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কিন্তু মাঝে মাঝে অনেকেই ভুল করে ফেলি, উত্তরটা না লিখিয়ে চলে আসি, তাহলে কিন্তু অঙ্কটা সম্পূর্ণ হবে না। আমরা তো অঙ্কটি অনেক সুন্দর করে ফেলেছি, এখন সবার শেষে মনে করে আমাদেরকে উত্তর লিখতে হবে। উত্তর হলো 22টি। তাহলে কি সবাই এই অঙ্কটি বুঝতে পেরেছো? আমরা কিন্তু শুধুমাত্র অঙ্কটি করলাম না, তোমরাও কিন্তু বাসায় অঙ্কটি বারবার চর্চা করবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা তো 2 নম্বর অঙ্কটি কথায় দেখলাম এবং হচ্ছে করে ফেললাম, খুবই সহজ অঙ্কটি। আমরা কিন্তু অল্প সময় এবং খুব সহজেই কিন্তু বিয়োগ করে উত্তরটি বের করে ফেলেছে। এখন চলো আমরা হচ্ছে দেখব 3 নং প্রশ্নের প্রশ্নটি, দেখি আমাদের কাছে 3 নং প্রশ্নটি কি আছে। চলো তাহলে সবাই দেখি 3 নং প্রশ্ন। সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়, কিন্তু তার মাত্র 28 টাকার আছে, খেলনাটি কিনতে তার আরও কত টাকার প্রয়োজন?
তাহলে বলো তো আমরা অঙ্কটি পড়ে কি বুঝতে পারছি? তার মানে সাকিবের কাছে ৪৮ টাকা সাকিব একটি খেলনা কিনতে চাচ্ছে, কিন্তু ওর কাছে কত টাকা আছে? ২৮ টাকা। এখন কি ৪৮ টাকার খেলনাটা কিনতে পারবে? পারবে না। তার মানে কি তার ২৮ টাকার সাথে আরও কিছু টাকার প্রয়োজন তার, তাই? এখন কিন্তু এই প্রশ্নটাই বলেছে যে আর কত টাকার প্রয়োজন। এখন দেখো, আমরা যদি ৪৮ টাকা থেকে ২৮ টাকা এই টাকাটা যদি আমরা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাব না যে আর কত টাকা হলে সাকিব খেলনাটি কিনতে পারবে। হ্যাঁ, তাহলে চলো আর আমরা কথা না বলে আমরা প্রশ্নের সমাধানে গিয়ে দেখি যে আসলে ওর কত টাকার প্রয়োজন এবং কীভাবে আমরা এই বিয়োগ অঙ্কটি সুন্দর করে সাজিয়ে করতে পারি। তাহলে চলো আমরা প্রশ্নের সমাধানে যাই। এখানে দেখো কি লেখা আছে, সাকিব খেলনা কিনতে চায় ৪৮ টাকার। আমরা কিন্তু কথাটা এভাবে করে সাজিয়ে লিখব প্রশ্ন থেকে। তোমরা প্রশ্নটা কিন্তু পড়েছো এবং প্রশ্ন থেকে কিন্তু আমরা এই লেখাটা লিখেছি। তাহলে আরেকবার খেয়াল করো, সাকিব খেলনা কিনতে চায় ৪৮ টাকার। তারপর কি আছে, তার কাছে আছে ২৮ টাকা। এখন কি করতে পারবে? ৪৮ টাকার খেলনা তো সে কিনতে পারবে না ২৮ টাকা দিয়ে। তাহলে চলো তার আর কত টাকার প্রয়োজন সেটা আমরা বের করি। অবশ্যই আমরা এই অঙ্কটি কি করতে হবে, কি বুঝতে পেরেছি, বিয়োগ করে বের করতে হবে যে কত টাকার প্রয়োজন। তাহলে চলো আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি, তাই না? সবার তো মনে আছে এর আগের অঙ্কটি তো আমরা দেখলাম যে বিয়োগ চিহ্নটি কোথায় দিতে হয়। এভাবে করে বিয়োগ চিহ্ন দেওয়ার পর আমরা হচ্ছে খাতায় একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে আমাদের প্রশ্নটা কী ছিল সেটা একটু মনে করো তো, কত টাকার প্রয়োজন আরও। তাহলে যেহেতু আমরা এখন উত্তরটা বের করছি, আমাদের তাহলে এখানে কথায় লিখতে হবে কি, চলো একটু দেখি। আমরা এখানে লিখব তার আরও প্রয়োজন, তার আরও প্রয়োজন কত টাকার। দেখো, আমরা যদি ৮ থেকে ৮ বিয়োগ করি তাহলে কত থাকে? ০। তার মানে ৮ ৮ মিলে গেল। এখন এখানে দেখো ৪৮, ওর হচ্ছে বাম পাশে কোন সংখ্যাটি আছে? ৪, এবং হচ্ছে ২৮, এই সংখ্যাটির বাম পাশে কোন সংখ্যা আছে? ২। এখন ৪ থেকে যদি আমরা ২ বিয়োগ করি তাহলে কত থাকে বলো তো? ৪ থেকে যদি আমরা ২ বিয়োগ করি তাহলে এখানে আমরা কী বসাবো? ২। দেখেছো? তাহলে আমরা কী বুঝতে পারলাম, তার আরও প্রয়োজন ২০ টাকা। এটুক তো বুঝতে পেরেছি। এবং আমরা কি অঙ্কটা এখানেই শেষ? আমাদের কিন্তু উত্তরটাও লিখতে হবে, তাই না? এটা কিন্তু ভুল করা যাবে না। আমরা অঙ্কটা শেষ করার পর কিন্তু অবশ্যই সবাই মনে করে উত্তরটা লিখব। উত্তর হচ্ছে ২০ টাকা। তাহলে সবাই কি বুঝতে পেরেছো? অনেক সহজ কিন্তু, তাই না? আমরা কিন্তু প্রশ্নটা ভালো করে পড়লেই কিন্তু অঙ্কটা করতে পারবো। তাহলে কি পরবর্তীতে আমরা ৩ নম্বর অঙ্কতে যাব? ৩ তো আমরা করে ফেললাম, এবার হচ্ছে ৪ নম্বর অঙ্কটিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো প্রথমে হচ্ছে আমরা ৪ নং অঙ্কটির প্রশ্নটি একটু পড়ে নিই, ঠিক আছে? আমরা প্রশ্নটি পড়ে দেখি যে আমাদের প্রশ্নে আসলে কি বলা হয়েছে। চলো দেখি। দেখো সবাই মিসের সাথে খেয়াল করো, আমাদের প্রশ্নটি পাওয়া মাত্র কিন্তু আগে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। দ্বিতীয় শ্রেণীতে ২২ জন এবং প্রথম শ্রেণীতে ৩৪ জন শিক্ষার্থী আছে। তাহলে কি বলেছে দেখো তো, খেয়াল করো আবার। দ্বিতীয় শ্রেণীতে ২২ জন শিক্ষার্থী এবং প্রথম শ্রেণীতে ৩৪ জন শিক্ষার্থী আছে। এখন প্রশ্ন হয়েছে যে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে বলো তো এখানে প্রশ্ন দেখে আমরা কি বুঝতে পারছি, প্রথম শ্রেণীতে ৩৪ আর দ্বিতীয় শ্রেণীতে ২২ জন, তাহলে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি বলো তো? হ্যাঁ, প্রথম শ্রেণীতে। এবং কত বেশি, এটা কি আমরা এখন বলতে পারছি? কীভাবে করতে হবে? বিয়োগ করে। তাহলে চলো আমরা প্রশ্নের সমাধানটি করি, দেখি এটা কিভাবে আমরা বিয়োগ করে বের করতে পারি যে কত বেশি, কতজন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে বেশি আছে। তাহলে দেখো আমরা কিভাবে সাজিয়ে লিখব। প্রথমে কিন্তু মিস বলেছি যে আমাদের প্রশ্নটি পড়ে তারপর হচ্ছে অঙ্কটিকে সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা কিভাবে সাজিয়ে লিখব, প্রথম শ্রেণীতে, যেহেতু আমাদের প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কি বেশি, আমরা বেশি সংখ্যা থেকে কি কম যে সংখ্যাটি সেটা বিয়োগ করব। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে ৩৪ জন। দেখেছো কথাটি কিন্তু সবাই খেয়াল করবে। তারপরে আমরা কি লিখব, তারপরে লিখব দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে ২২ জন। এখন হচ্ছে ৩৪ থেকে ২২ আমরা কি করব, বিয়োগ। বলো তো বিয়োগ চিহ্ন যেন কোথায় বসাতে হয়? হ্যাঁ,
এইখানে হচ্ছে আমরা বিয়োগ চিহ্নটি বসাবো। তারপর হচ্ছে চলো আমরা বিয়োগ করে দেখি যে প্রথম শ্রেণীতে আমাদের কতজন শিক্ষার্থী বেশি আছে। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, প্রশ্ন দেখে দেখে? হ্যাঁ, প্রশ্ন দেখে আমরা এখানে লিখবো প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি। এখানে চলো আমরা বিয়োগটা এখন দেখি, 34-এর ডান পাশে যে সংখ্যাটি আছে এটা কত? 4। 4 থেকে আমরা কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। বলো তো 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 2, তাই না? তাহলে চলো আমরা দেখি এখানে 4 থেকে 2 বিয়োগ করার পর কত চলে আসলো। দেখেছো, 2 2 লিখে ফেললাম। এখন বলো তো 34-এর বাম পাশে সংখ্যাটি কি? 3। এবং 22 জন, বাম পাশে সংখ্যাটি কত দেওয়া আছে? 2। তাহলে 3 থেকে আমরা কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। ভেরি গুড। তাহলে আমরা কতজন পেয়ে গেলাম? বেশি শিক্ষার্থী আছে 12 জন। তাহলে দেখেছো আমরা কিন্তু প্রশ্ন থেকেই কিন্তু উত্তরটা এভাবে করে লিখে সুন্দর করে সাজিয়ে তারপর আমাদের অঙ্কটি আমরা বিয়োগ করে কিন্তু উত্তরটা বের করে ফেলেছি। এখন তাহলে চলো দেখি উত্তরটা আমরা কিভাবে লিখব। আমাদের প্রশ্নে কিন্তু ছিল যে কোন শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা বেশি, তাহলে সেটা অবশ্যই আমাদের উত্তরে লিখতে হবে। আমরা লিখব হচ্ছে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি, এবং বলা হয়েছে যে কত বেশি। তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম? 12 জন বেশি। তাহলে এখানে কি লিখব? এবং 12 জন বেশি। তাহলে কি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছো? খুব সহজ না? আমরা কিন্তু প্রশ্নটা দেখলেই, ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে কি এই মজার অঙ্কটি বেশি বেশি বাসায় চর্চা করতে হবে, চর্চা করলেই কিন্তু আমরা সবাই বাসায় করতে পারবো। এখন চলো আমরা কি এরকম আরেকটি সহজ এবং মজার একটা অঙ্ক করতে চাচ্ছি? আচ্ছা, তাহলে চলো আমরা 4 নম্বর অঙ্কটি দেখি এটা কিভাবে করতে হবে। এখন কিন্তু তোমরা বলবে, ঠিক আছে? আমরা 5 নম্বর অঙ্ক আমরা তো 4 করে ফেললাম, এখন হচ্ছে 5 নং। 5 নং প্রশ্নের অঙ্কটি আমরা চলো একটু পড়ে আসি। এখানে কি লেখা আছে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50। তার মানে তুমি একটি গল্পের বই পড়ছো বাসায়, মনে করো। এখন এই পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা কয়টি আছে? 50টি। এর মধ্যে দেখো মিতা, মিতা কয়টি পৃষ্ঠা পড়েছে? পড়ে শেষ করলো 20টি। তার মানে 20 পৃষ্ঠা পড়া শেষ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এখন কতগুলো পৃষ্ঠা বাকি আছে। তার মানে আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে আমাদের একটা গল্প বই আছে, এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 50। সেখান থেকে হচ্ছে মিতা 20 পৃষ্ঠা পড়া শেষ করে ফেলেছে। এখন কত পৃষ্ঠা পড়া হয়নি সেটা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব? হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে আমরা বিয়োগ করে বের করব। কারণ আমাদের কাছে 50টি পৃষ্ঠা ছিল, এর কাছ থেকে এর থেকে আমরা কি 20টি পৃষ্ঠা পড়ে ফেলেছি। এখন কতগুলো বাকি আছে সেটা তো অবশ্যই বিয়োগ করে বের করতে হবে। তাহলে চলো আমরা দেখি আমরা কিভাবে অঙ্কটিকে সাজিয়ে বিয়োগটি করব। প্রথমে দেখো সবাই প্রশ্নের সাথে মিল রেখে কিন্তু আমরা সাজিয়েছি। কি লেখা আছে? বইয়ে পৃষ্ঠা আছে 50টি। তারপর কি করলো মিতা? পৃষ্ঠা পড়েছে, কতটি পড়েছে? 20টি। তাহলে 50টি ছিল এবং কত পৃষ্ঠা পড়া হয়ে গিয়েছে? 20 পৃষ্ঠা পড়া হয়ে গিয়েছে। তাহলে তো আমরা প্রথমেই বুঝতে পেরেছি এটা হচ্ছে আমরা বিয়োগ করে বের করব যে কতগুলো পৃষ্ঠা এখনও বাকি আছে। আমরা এইভাবে বিয়োগ চিহ্নটা বসিয়ে তারপর হচ্ছে একটি দাগ দিব, ঠিক আছে? সবাই কিন্তু সেম এভাবে করবে। এখন বলো তো প্রশ্নটা কি বলেছিল, কি বের করব যেন? কত পৃষ্ঠা পড়া হয়নি এখনও। তাহলে আমরা কিন্তু বই থেকে প্রশ্নটা দেখে আমরা কথাটা সাজিয়ে লিখতে পারি, পৃষ্ঠা পড়া হয়নি। চলো এখন বিয়োগ করি, 0 আর 0 মিলে গেল, তাহলে এখানে কি বসবে বলো তো? 0। ভেরি গুড। তারপর দেখো তো এখানে 0-এর বাম পাশে কোন সংখ্যাটি আছে? 5। এ 5-এর নিচে কোন সংখ্যাটি আছে? 2। তার মানে কি 5 থেকে আমরা 2 কি করব? বিয়োগ করব। তাহলে 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত থাকে? তার মানে আমাদের হাতে আছে 2। 2-এর পর থেকে আমরা 5 ঘর পর্যন্ত গুনব, 3, 4, 5। তার মানে হচ্ছে এখানে কোন সংখ্যাটি বসাবো এখন? 3। 30টি। তাহলে কিন্তু আমরা অঙ্কটা করে উত্তরটি কিন্তু পেয়ে গিয়েছি, আমাদের পৃষ্ঠা পড়া হয়নি 30টি। এখন তাহলে চলো অঙ্কটি কি এখানে শেষ করব?
ভেরি গুড, অঙ্কটি কিন্তু এখানে শেষ হয়নি, আমাদের উত্তরটা লেখা হলেই কিন্তু আমাদের অঙ্কটি কমপ্লিট হবে। ঠিক আছে, অবশ্যই সবাই মনে করে আমরা উত্তরটা লিখব, উত্তর 30টি। তাহলে শিক্ষার্থীরা সবাই, এই ক্লাসটি কি কেমন লেগেছে, বুঝতে পেরেছো? অবশ্যই আশা করেছি বুঝতে পেরেছো, কিন্তু আমাদের অঙ্ক কীভাবে করতে হয়, বেশি বেশি চর্চা করতে হবে, বেশি বেশি চর্চা করলেই কিন্তু আমরা অঙ্কগুলো হচ্ছে আরও সুন্দর করে বাসা একা একাই করতে পারবো। ঠিক আছে, তাহলে এরকম যদি আরও সহজ এবং মজার কিছু অঙ্কের ক্লাস করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কিন্তু এরকম সহজ সহজ কিছু অঙ্ক নিয়ে আমরা তোমাদের সামনে চলে আসবো এবং সবার প্রথমে তুমি কিন্তু দেখতে পাবে, তাই না? তাহলে আজকে এখানেই, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আর খুব মনোযোগ দিয়ে কিন্তু অঙ্কগুলো চর্চা করবে। আল্লাহ হাফেজ।